আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালির রান্নাবান্না। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংসের কারি। যারা আগে এটা বানিয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটা খেতে কতটা অসাধারণ, তবে যারা বানাননি তারা অবশ্যই বানাবেন। আর চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে, আশা করছি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তাতে 2 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল নিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/3 কাপ। এবার পেঁয়াজটাকে একটু নরম করে নিব, আর অনবরত নাড়ব যাতে পুড়ে না যায়। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তেজপাতা ছোটো 2টি। এবার একটু ভেজে নিব, আর যখন এর থেকে একটা সুন্দর স্মেল বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ। এবার এই আদা রসুন বাটাটাও কয়েক মিনিটের মতো ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিব 1 চা চামচ, আর গরম মশলার গুঁড়া 1 চা চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। চুলার আঁচে আমি মিডিয়াম লো করে মশলাটাকে কষিয়ে নিব। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ পানি দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এরই মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে আর তেলও ভেসে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে কেটে নেওয়া চিকেন। চিকেনটা কেটে ধুয়ে নেওয়ার পর এখানে প্রায় 1 কেজির মতো আছে। আর চিকেনগুলোকে আমি রেগুলার কাট করে নিয়েছি, চাইলে আপনারা এগুলোকে একটু বড় টুকরাও করে নিতে পারেন। এবার এই মশলার মধ্যেই চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর অনবরত নাড়তে হবে, তা না হলে চিকেনগুলো আবার নিচ দিয়ে লেগে যেতে পারে। যেহেতু আমি এখানে পাকিস্তানি মুরগি ব্যবহার করেছি, তাই আমি চিকেনটাকে ভালোভাবে রান্না করার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ পানি যোগ করব। তবে আপনারা যদি ফার্মের মুরগি ব্যবহার করেন সেক্ষেত্রে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার ভালোভাবে পানির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যতক্ষণ না পর্যন্ত এর পানিটা শুকিয়ে আসে। আর মাঝে 2-1 বার নেড়ে দিতে ভুলবেন না, তা না হলে চিকেনটা আবার নিচ দিয়ে লেগে যাবে। এবার ঢাকনা খুলে দিব, এর মধ্যে চিকেনের পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে। চিকেনটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে চিকেনগুলো আবার নিচ দিয়ে লেগে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা টমেটো। আমি একটু বড় বড় টুকরো করে 2টো টমেটো কেটে নিয়েছি, আর 4-5টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এই মাংসের সাথে কষিয়ে নিব, আর কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা লাউ দিয়ে দিব। আমি 1 কেজি ওজনের একটা লাউ এর অর্ধেকটা নিয়ে নিয়েছি। লাউগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। যদি আপনি ছোট টুকরো করে লাউগুলোকে কাটেন তাহলে এটা সিদ্ধ হয়ে ভেঙে যাবে। এবার ভালোভাবে এই মাংসের সাথে লাউগুলোকে মিশিয়ে নিব, আর মেশানো হয়ে গেলে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে লাউয়ের থেকে একটা পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 4-5 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। আলটিমেটলি লাউর থেকে পানিটা বের হয়ে গেছে। লাউয়ের থেকে যে পানিটা বের হয়েছিল তাতেই লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু মাংসটা আগে থেকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, তাই এতে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তাই ঝোলের জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক ততটুকু পানি ব্যবহার করলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, আর অপেক্ষা করব ঝোলটা একটু টেনে যাওয়া পর্যন্ত। এরই মধ্যে তরকারির ঝোলটাও মোটামুটি শুকিয়ে এসেছে, আর তরকারিটাও ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এটা চুলা থেকে নামিয়ে নিব। তৈরি করতে সময় খুব কম লাগে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমার রেসিপিগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তবে এখানেই বিদায় নেব। ভালো থাকুন সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।